ব্যবসা শুরুর প্রথম দিকে আমরা সবচেয়ে যেই জিনিসটা বেশি নেগলেক্ট করি সেটা হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্সের পার আওয়ার কস্ট ক্যালকুলেশন। এবং এইটা আমরা নেগলেক্ট করার কারণে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা কাজ করি সেটা হচ্ছে আমরা এটা কম্প্রোমাইজ করা শুরু করি। অ্যাজ এ রেজাল্ট আমরা একটা লং টাইমে একটা বড় টিম বানায় ফেললেও আমরা ইনএফিশিয়েন্ট একটা টিম বানায় ফেলি। কিভাবে? ধরেন এইমাত্র আমি আমার একটা ক্লায়েন্টের ফিউচার প্রসপেক্ট ক্লায়েন্ট হতে পারে, সেটা তার সাথে একটা মিটিং শেষ করলাম। তো মিটিং শেষ করার পর যে জিনিসটা দেখলাম, এবং এটা টিপিক্যালি আমাদের সবার সাথে হয়, আমার সাথেও হয়েছে, এবং আমার বিশ্বাস আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, যারা বিজনেস ওন করেন, তাদের সাথেও হয়, কস্ট কমানোর জন্য আমরা সাধারণত কোনো প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রে বা প্রাইস দেখলে আমরা ভয় পেয়ে যাই। সাপোজ $50 পার মান্থ আমরা যদি কোনো একটা টুল দেখি, আমরা চিন্তা করি এটা অনেক টাকা, কীভাবে এটা সেভ করা যায়, ফ্রি টুল ইউজ করা শুরু করি। তো ফ্রি টুল ইউজ করতে গেলে স্বাভাবিকভাবে আমরা হিউম্যান আওয়ার দিয়ে এটাকে ট্রেড করি। কীভাবে করি দেখেন, আপনার একটা কাজ করার জন্য ধরেন একটা টুল $50 যখন চাচ্ছে, সে হয়তো বা অনেকগুলো কাজ আপনাকে এক জায়গায় করে দিচ্ছে, রাদার আপনি এখন কী করবেন, তিনটা চারটা ফ্রি টুল ইউজ করা শুরু করবেন। তো তিনটা চারটা ফ্রি টুল ইউজ করার কারণে আপনাকে যেটা হবে যে আপনার ওই ব্যক্তিটা তিনটা চারটা জায়গায় বিভিন্ন সময় এঙ্গেজ হবে, এবং বিভিন্ন সময় সেই তিনটা চারটা জায়গা থেকে বারবার ব্যাক অ্যান্ড ফোর্থ করতে করতে তার সময় নষ্ট হবে। একটা রিয়েল এক্সাম্পল দেই, এটা আমার ক্লায়েন্ট থেকে দেখা। একটা ই কমার্স সাইট মনে করেন সে চালাচ্ছে, তো সে কাস্টমার সাপোর্ট দেওয়ার জন্য ফ্রি একটা লাইভ চ্যাট টুল ইউজ করতেছে। এটা ফেসবুক মেসেঞ্জার হতে পারে, Talk.io হতে পারে, তো সেটা সে ইউজ করতেছে। কাস্টমারের টিকিটিংয়ের জন্য আরেকটা ফ্রি টুল সে সেট আপ করে রাখছে, যেহেতু এই টুলটা টিকিটিং সিস্টেম দেয় না। ধরেন আপনার ফেসবুক মেসেঞ্জারে টিকিটিং সিস্টেম নাই, দেন আপনার ই কমার্সটা আপনার সাইটে আছে হোস্ট করা, সেটা ওয়ার্ডপ্রেস, ই-কমার্স বা শপিফাই, এবং ধরেন আপনার নিজস্ব একটা টাস্ক ম্যানেজমেন্ট টুল আপনি ইউজ করেন আপনার ইন্টারনালি ম্যানেজের জন্য। তো এখন একটা কাস্টমার এসে আপনাকে রিকোয়ারমেন্ট দিল যে এই আমি তো তোমাকে একটা ইমেল করছি, তুমি আমার কোনো রেসপন্স দাও না, আমার অর্ডারের খবর কি? তো প্রথমে যে সেই কাজটা করতে হয়, তার ওয়ার্ক ফ্লো বলতেছি আমি কাস্টমারের, যে প্রথমে এই যে লাইভ চ্যাটে টুলটাতে দেখলো, দেখার পরে কাস্টমার আসছে, কাস্টমার ইমেলটা কপি করলো, কপি করে টিকিট ম্যানেজারে গেলো, টিকিট লিখে সার্চ করলো, দিয়ে সার্চ করে টিকিটটা দেখলো, আচ্ছা সে তো অর্ডার সম্পর্কে জানতে চাইছে, দেন সে তার অর্ডার ম্যানেজমেন্ট সাইটে ঢুকলো, আবার ইমেল দিয়ে সার্চ করলো, তার অর্ডার স্ট্যাটাসটা দেখলো, অর্ডার স্ট্যাটাসটা দেখে এবার সে রিপ্লাই করবে কোথায়, টিকিটে না চ্যাটে? ধরে নিলাম সে টিকিটে রিপ্লাই করবে, সে আবার টিকিটে একটা রিপ্লাই করলো, টিকিটে রিপ্লাই করার পর আবার চ্যাট টুলে ফেরত আসলো, চ্যাট টুলে ফেরত এসে আবার সে চ্যাটে রিপ্লাই করলো। সো এই যে প্রসেসটা, এই প্রসেসে তার কিন্তু অনেক জায়গায় ব্যাক অ্যান্ড ফোর্থ করা লাগলো, ব্যাক অ্যান্ড ফোর্থ করে তাকে সময়টা নষ্ট করা লাগলো। তো ধরেন আপনার এই রকম কাজে আমরা যদি রিয়েলিস্টিক্যালি চিন্তা করি যে আপনার কোম্পানির একজনকে আপনি এই কাজে নিয়োজিত রাখছেন এবং তাকে ২৫,০০০ টাকা স্যালারি দেন, তো ২৫,০০০ টাকায় সে 160 ঘন্টা কাজ করে মাসে, 160 ঘন্টা করে কাজ করলে এই যে ব্যাক অ্যান্ড ফোর্থ জাগল করতে করতে তার 10 ঘন্টা সময় ওয়েস্টেজ হয়। 10 ঘন্টা সময় যদি আপনি ভাগ করেন 25,000/160, তারপরে যদি আপনি আবার ওটা 10 ঘন্টাতে কনভার্ট করেন, তাহলে আপনার সাম অ্যারাউন্ড 1500 থেকে 1600 টাকা আপনার নষ্ট হলো। এটাকে ডলারে কনভার্ট করলে ধরেন $14-15 আসে, তা আপনি একটা এজেন্টে $14-15 ওয়েস্ট করলেন। কিন্তু এটা যদি দুইজনের হয় $30, তিনজনের হয় $45, চারজনের হয় $60। সো ইউ সি দ্য পিকচার, আমরা টাকা সেভ করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে টুলগুলা ইউজ না করে, একটা টুল ইউজ না করে বিভিন্ন টুল ইউজ করলাম, টুল ইউজ করে আমরা আমাদের কস্ট সেভিং করলাম, আদৌ থেকে আমরা কস্ট সেভিং করলাম, আমরা কিন্তু আমাদের হিউম্যান আওয়ার দিয়ে ট্রেড করলাম জিনিসটা। এবং ফলশ্রুতিতে কি হলো, আপনার এখানে অনেকগুলো অপরচুনিটি কস্ট লস্ট হলো। পার এজেন্টে যদি আপনি 10 ঘন্টা করে আপনার অপরচুনিটি কস্ট লস্ট হয়, ধরেন এই 10 ঘন্টা করে আপনার চারজন এজেন্টের 40 ঘন্টায় আপনারা বিজনেস ডেভেলপমেন্টের এবং আপনার প্রোডাক্টের ফিচারের এবং বাগ ফিক্সিংয়ের অনেকগুলো কাজ করে ফেলতে পারতেন, যেটা আপনারা করতে পারলেন না শুধুমাত্র এইসব কারণে। তো যেটা হয় যে আমরা শুরুতেই বিজনেস করতে যেয়ে আমরা এই ধরনের হিউম্যান আওয়ার দিয়ে ট্রেড অফ করি, এবং ট্রেড অফ করার কারণে কি হয়, আমাদের একটা ইনএফিশিয়েন্ট টিম তৈরি হয়, আমাদের একটা ইনএফিশিয়েন্ট কালচার প্র্যাকটিস তৈরি হয়, এবং এখান থেকে বের হইতে আমাদের অনেক সময় লাগে। আমার ব্যক্তিগতভাবে আমাদেরকে বের হইতে অনেক সময় লাগছে। তো এই মাইন্ডসেটটা থেকে আমাদেরকে বের হতে হবে, আমাদেরকে ক্যালকুলেট করতে হবে ইজ এ গ্র্যান্ড প্রসপেক্টে, যে আমাদের হিউম্যান আওয়ার আমরা যে মানে এক্সচেঞ্জ করতেছি সফটওয়্যারের বদলে, এখানে আমরা কিভাবে এটাকে আরও ইফিশিয়েন্ট করতে পারি। নাও কামস টু দ্য সেকেন্ড পয়েন্ট, এই যে ট্রেড অফগুলো আমরা করতে থাকি, হিউম্যান আওয়ার ট্রেড অফ করি যে আমরা আমাদের প্রসেসের সাথে, এটা করতে যে আমাদের কি হয়, আমরা ইনএফিশিয়েন্ট সিস্টেম তৈরি করে ফেলি। তার কারণে দেখবেন যে বাংলাদেশের কোম্পানিগুলো 40-50 জনের টিম কিন্তু হয়তো বা আর্ন করতেছে $50,000-60,000 পার মান্থ, মোর অর লেস,
কিন্তু 40-50 জন টিমের যদি একটা ইউএস কোম্পানি হয় বা একটা ইউরোপিয়ান কোম্পানি হয়, দে আর ডেফিনেটলি আর্নিং মোর দেন 1 মিলিয়ন পার মান্থ। সো এইখানে একটা জিনিসের সমস্যা, আমরা একটু টাকা পয়সার মুখ দেখলেই আমরা কি করি, আমাদের প্রসেস বা রিসোর্স অপটিমাইজ না করে আমরা নতুন নতুন মুখ হায়ার করি। তো নতুন মুখ হায়ার করলে যেটা হয়, যে আমাদের যে এক্সিস্টিং হিউম্যান রিসোর্স আছে আমরা তাদেরকে অপটিমাইজ না করে, তাদের সিস্টেমকে অপটিমাইজ না করে, আমাদের এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর এইগুলোকে ইফিসিয়েন্ট না করে আমরা নতুন নতুন লোক হায়ার করি এবং একজনের কাজ দুজনকে দিয়ে করাই, দুজনকে ম্যানেজ করার জন্য আরেকজনকে হায়ার করি, তাকে ম্যানেজ করার জন্য আরেকজনকে হায়ার করে, আমাদের টিম আলটিমেটলি আমরা বড় করি। কারণ দিন শেষে আমাদের একটা ধারণা আছে বাংলাদেশে তো লেবার সস্তা, অল্প টাকায় কাজ করানো যায়। সো আমরা একটা ইফিসিয়েন্ট প্রসেস না তৈরি বিল্ড করে আমরা ইনইফিসিয়েন্ট একটা কালচার এবং সিস্টেম তৈরি করে ফেলি। সো আমাদেরকে মাইন্ডসেটটা থেকে বেরোতে হবে যে ছোট টিম দিয়ে ইফিসিয়েন্টলি কাজ করা যায়, ছোট টিম দিয়ে ইফিসিয়েন্টলি কাজ এক্সিকিউট করা যায়। আর এটা থেকে বেরোতে হলে ব্যবসা শুরু করার শুরুর দিকেই আমাদেরকে এই মাইন্ডসেট নিতে হবে যে আমি কিভাবে আমার আওয়ার ওয়ার্কিং আওয়ারকে অপটিমাইজ করতে পারি, কিভাবে আমার এক্সিস্টিং রিসোর্সকে, কম রিসোর্সকে ইফিসিয়েন্ট করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা ব্যবসা শুরু করতেছেন বা অলরেডি ব্যবসা রানিং অবস্থায় আছেন, আপনারা চেক করে দেখেন যে আপনারা আপনাদের কি কি জিনিস হিউম্যান আওয়ার দিয়ে ট্রেড করেন এবং এখানে কম্প্রোমাইজ করেন, এবং আপনাদের বিজনেস প্রসেসের কি কি জায়গায় আপনারা অপটিমাইজ করতে পারেন দেখেন। আই বিলিভ যে আপনারা যদি ভালোভাবে একটু মাইক্রোস্কোপিক লেন্সের নিচে রেখে দেখার চেষ্টা করেন, দেখবেন যে আপনাদের অনেক কিছু আসলে অপটিমাইজ করার এবং মানে ইম্প্রুভ করার সুযোগ আছে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি শেয়ার করেন, ফেসবুকে শেয়ার করতে পয়সা লাগে না, বাট আমি মোটিভেটেড হই। সো প্লিজ লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার। হাই দি, আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।